ওটা পাটা ওই পা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ছাগলের মুসলমানি হবে তো আমি আমার লাইফে এটা ফার্স্ট টাইম দেখা জানি না ওরা কি রকম রিয়্যাক্ট করবে তো তাই বলতেছি যে মেয়ে হইলে ভালোই তা ওদের বোনেরা এখনো শুয়ে রইছে আর ওদের বেলা ওদের সকালবেলা নিয়ে আসা হয়েছে এই আকামটা করবার এই যে আমাদের আজম সাহেব যদি কান্দে দে আপনার খবর আছে ছোটবেলা সালানেন ছোটবেলা আমাদের ইয়ের কথা মনে পড়ে গেল আমরা পাড়ার দল বান্ধে সব

काटा रोने तो पार रहती होगा। अब नहीं तेरे। तो परिष्कार <coughs> तो ब्लेड और एक सेब तो नल पानी पियो। हो। जोरा होता। हम्म। जोरा। बिस्मिल्लाह। কঠিন একটা ব্যাপার আসলে অনেক কষ্ট এদেশের না আচ্ছা করেন দুই সাইড থেকে দুইটা বের করে খেলা খেলা খানা খানা খারাপ বুঝছি ওই পাউডারটা দিয়ে দেন এলাকার মানুষ পোড়ামাটি দেয় তো আমি পোড়া মাটি না দিয়ে নেভানল পাউডার দিয়ে দিতেছি আর উনিও হাতটা খুব সুন্দর সাবান দিয়ে ধুইছে বাঘের বাচ্চা ঠিক হয়ে যা ঠিক হয়ে যাব দুপুরের মধ্যে ঠিক হয়ে তো আমি আপডেট দিব না আপনাদের যে ও কোনো রকম আনিজি ফিল করে না আর কিছু খাইবার দুধ দুধটু দেখ একটু দুধ খাইলে মনে হয় এখন ওইখানে আরো দুই ভদ্রলোক আছে তো ওদেরটা আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো না তো আপনারা অলরেডি বুঝতে পারছেন যে এটা কি পরিমাণ কঠিন একটা বিষয় বাচ্চা ছাগলের জন্য দেখি কি অবস্থা দেখতে পাচ্ছেন যে কোনো রক্ত নাই আর মোটামুটি রিকভার করছে আর কি পাঠার দুধ খাইতে গেছিল আরে না তাকে এখন নতুন জামা বানাই দেওয়া হইতেছে শীতের ঠিক আছে তো মাপ দিতেছে আমাদের দর্জি তো এটার জন্যেও ঠিক আছে যে সম্পার হলো ট্রাউজার এই ট্রাউজার কাইটা কিভাবে জামা বানাই শীতের আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই আসো এই যে এক পিস কাটা হয়েছে এখন পায়ের ফিডারে দিলে দুধ খাও না আমার হাত কামড়াই এর জন্যই তো ছাগলে ব্যথা হয় ও তো কামড়ায় দুধ গেলে তো আর খাইতে দিতে চায় না রে তো বাচ্চা ছাগলগুলো খুব দ্রুত আসলে ওদের ঘাও শুকা যায় কারণ ওরা এখন গ্রোথ স্টেজে আছে ওরা প্রতিদিন বাড়তেছে তো এই কারণে যত ছোটোবেলায় সম্ভব ওদের কাটাইতে হয় যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন মোটামুটি ফুললি সুস্থ কোনো সমস্যা নেই এভাবে চার পায়ের জন্য চারটা ছিদ্র তো নতুন জামা পরানো হইতেছে এখন একটু ঢিলা হলেও সমস্যা নাই কারণ কয়েকদিন পরেই হবে আর এই আসলে প্রধান বাচ্চাগুলো হইতেছে এই ঠান্ডা লেগে যাওয়া তো জামাটা দিয়ে দিলে আর সেই সমস্যাটা হবে না এদিকে এদিকে অপারেশন তারপর ওকে জামা ভিজে ওই যে সামনে দিচ্ছে যাইব এই যে সুন্দর হয়ে গেছে এটা এই করে দিতে মাঝখানে এটা বেল বানাই দিবা বেল দেবা না দিবা তাইলে ওইটা দিবো না আর বেশি করে কেটে দাও ওঠো ওঠো দেখি একটু আমাদের মডেলিং করে দেখাও ভাইটা

তো সে নতুন জামা পায়ে গেছে এখন তার জন্য একটা বানাইতে হবে তো এই ছিল ভিডিওটা তো আশা করি আপনাদের ভালো লাগছে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আর আমার জন্য অন্য ভিডিওগুলো আছে সেগুলোও দেখেন